আসসালামু আলাইকুম। আমি কিন্তু আমার দুপুরের রান্নায় চলে এসেছি। তো আজকে আমার সবজিগুলো দেখতেই পারতেছেন, বেগুন ছিল, পেঁপে ছিল, আলু ছিল, তো মাছ কিন্তু অবশ্যই আছে। আজকে থাকবে ইলিশ মাছ, জোড়া ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়েই কিন্তু আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব, আর এই দুটার কমিউনিকেশনটা খুব ভালো যায়। আর পেঁপেটাকে কিন্তু আমি এভাবেই ছিলে নেই, তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে পেঁপেটাকে আমি ভাজি রান্না করব। পেঁপেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এটার ঝোলও খেতে ভালো, ভাজিটাও খেতে কিন্তু খুবই কমফোর্টেবল। আর আমি আমার সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিলাম রান্না করার জন্য, আর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর এই সবজিগুলোকে অবশ্যই পানি ঝরিয়ে ব্যবহার করতে হবে। আর আমার সবজিগুলোর মধ্যে আপনারা একটা গাজর নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আমি কিন্তু গাজরটাকে ভাজিতে দেব না। এই গাজরটাকে সবজির মতো করে একদম কেটে ফুটন্ত গরম পানিতে হালকা করে ভাপ দিয়ে তারপর আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। জোড়া ইলিশ মাছের মধ্যে ইলিশ মাছটা আমার কাছে খুব পছন্দের একটা মাছ। চিংড়ি মাছও আমার কাছে অনেক পছন্দ, তারপরে ইলিশ মাছটা একটা স্পেশাল মাছ। কিন্তু অনেক বেশি কাঁটা থাকার কারণে অনেকেই কিন্তু ইলিশ মাছটাকে অ্যাভয়েড করে বা খায় না, খেতে চায় না, খেতে একটু ভয় পায় কারণ ভীষণ কাঁটা আছে এটাতে। আর এই মাছটা খুব কেয়ারফুলি খেতে হয় তাই, কিন্তু মাছটা কিন্তু খুবই মজা। যাই হোক, ইলিশ মাছ যাদের যাদের পছন্দ না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কাদের ইলিশ মাছটা বেশি পছন্দ না, আমাকে জানাবেন। তো আমার মনে হয় এমন কেউ নেই যাদের ইলিশ মাছ পছন্দ না। তো যাই হোক, আমি আজকে রান্না করব এই মাছ দুটো। মাছ দুটোকে কিন্তু আমি কেটে বেছে একদম ধুয়ে পিস পিস করে নিয়েছি, আর এখানে একটু ওদের গায়ে হলুদ মরিচ লঙ্কা লাগিয়ে দিলাম। তো মাছগুলোকে দেখতে কিন্তু বেশ লাগছিল, আর আমার ইলিশ মাছটা এভাবে করে কাটতেই কিন্তু খুব বেশি কমফোর্টেবল মনে হয়। আর যখন আমি সাদা রান্না করি তখন কিন্তু আমি হলুদ মরিচটাকে অ্যাভয়েড করি। তো এখানে আমি হলুদ মরিচটা দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাছটাকে, আর কিছুক্ষণ রেখে দিব যেন এটার গায়ে মশলাটা খুব সুন্দর করে বসতে পারে, আর লবণটা যাতে মাছের ভিতরে ঢুকে যেতে পারে। লবণ দিয়ে মাছ মাখিয়ে রাখলে মাছ কিন্তু সেটাকে শোষণ করে নেয়, আর মাছটাও কিন্তু একটু নোনতাটে হয়ে যায়, আর তরকারির সাথে খুব ভালো একটা কমিউনিকেশন সৃষ্টি করে। তাই যে কোনো মাছই ধুয়ে কিন্তু লবণ দিয়ে মেখে রাখাটা ভালো। এটা আসলে প্রতিটা মাছের ক্ষেত্রেই সেম রুলস। যদি আপনি রান্না করার আধা ঘন্টা আগে বা 10 মিনিট আগেও লবণ দিয়ে মাছটাকে মেখে রাখেন, মাছটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেবে রান্নার সময়। আপনি চাইলে লবণের পানিটা আগে একবার রান্নার আগে ফেলে দিতে পারেন, যে যেমন করে ইচ্ছা রান্না করতে পারেন, কিন্তু মাছটাকে লবণ মাখিয়ে রাখাটা জরুরি। তাই আমি কিন্তু ইলিশ মাছের গায়ে খুব সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে রাখছিলাম, আর আমি এভাবে প্রায় 20 মিনিটের মতো মাছগুলোকে কিন্তু রেখে দেব, তারপরে খুব সুন্দর করে এগুলোকে রান্না করে নেব। তো আমার এখানে কিন্তু মাছের পুরো কাটা এবং মাছ সব কিছু যাবতীয় জিনিস কমপ্লিট করা কিন্তু শেষ। এখন মাছগুলোকে আমি যেভাবে রান্না করব দুইটা ভাগে, আমি মাছগুলোকে কিন্তু দুইভাবে রান্না করব। কিছু মাছ আমি রান্না করব টমেটো দিয়ে ভুনা, আর কিছু মাছ আমি আজকে ঝোল রান্না করব। আমি কিন্তু মাছ রান্না করার জন্য চুলায় কিন্তু একদম একটা চিতনা টাইপের কড়াই বসিয়ে দিয়েছি। মাছ রান্না করার ক্ষেত্রে বড় ধরনের যে কড়াইগুলো আছে বা ফ্রাই প্যান জাতীয় যে কড়াইগুলো আছে সেগুলো সব থেকে বেশি ফেভারেবল এবং কমফোর্টেবল। যারা রেগুলার রান্না করে তারা আসলে সবথেকে ভালো বলতে পারবে। আর এই ধরনের চিতনা কড়াইতে রান্না করতে খুব ভালো হয় কারণ এতে করে মাছ কিন্তু ভেঙে যায় না। তো আমি কিন্তু আজকে সবগুলো মশলা দিয়ে একদম টমেটো দিয়ে মাছটাকে ভুনা করব। তো এখানে আমি কিন্তু সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি, তেলের সাথে সামান্য পেঁয়াজ দিয়ে, তারপর টমেটো দিয়ে, যা যা দেওয়া দরকার আদা রসুন, আমি কিন্তু সবই এখানে মশলা ইউজ করেছি। তো এখানে কিন্তু ভালো করে টমেটোটাকে খুব সুন্দর করে এখানে কুক করে নিব, আর টমেটোটা হওয়ার জন্য যতটুকু পরিমাণের পানি দরকার আর আমি মাছের তরকারিতে যতটুকু ঝোল রাখবো সেটা কিন্তু আমি সম্পূর্ণটা একসাথেই দিয়ে দেব। টমেটোটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক তারপরেই কিন্তু পানিটা অ্যাড করতে হবে। আর যদি পানিটা আগে অ্যাড করা হয় তাহলে দেখা যাবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হবে না বা মশলার একটা স্মেল থেকে যাবে, তাই এটাকে কুক করা কিন্তু খুবই জরুরি। তো আমি এখানে ধীরে ধীরে পানিটাকে অ্যাড করব। আসলে চুলার জালের উপর নির্ভর করে পানিটা অ্যাড করতে হয়। তো এখানে চুলার জালটা কিন্তু অবশ্যই হাই স্পিডে থাকবে যাতে সহজেই পানিটা খুব দ্রুত একদম বলক চলে আসে। তো এদিকে এটা হতে হতে আমি কিন্তু আমার পেঁপে
ভাজিটাকে একটু বসিয়ে দেব। তো পেঁপে ভাজিটা কিন্তু আমি প্রথমে একদম বসিয়ে দিলাম, তারপরে এটাকে কিন্তু আমি একটু তেল অ্যাড করলাম, আর এখানে তারপরে কাঁচা মরিচ কিছু অ্যাড করে দিব, লবণ অ্যাড করে দিব। আর পেঁপেটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় নেবে, যেহেতু পেঁপেটা কিন্তু খুবই হার্ড একটা জিনিস আর এটা সিদ্ধ হতে কিন্তু ভীষণ একটু সময় নেয়। তো আমি কিন্তু এটার মধ্যে পানিও দিয়ে দিব। তো এটার মধ্যে লবণ আর যে হলুদ মরিচগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু আমি সামান্য পরিমাণের উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটা ভাজি তো সামান্য পরিমাণের হলুদ ইউজ করব। এখানে বেশি পরিমাণের হলুদটা আমি দেব না, ভাজিতে একটু অল্প হলুদই ভালো লাগে। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু পানি দরকার হবে, সেই পানিটা দিয়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমার টমেটোটা কিন্তু একদম বলক চলে এসেছে, আর আমি পর্যায়ক্রমে মাছগুলো কিন্তু সব এর মধ্যে দিয়ে দেব, যেন মাছগুলো খুব সুন্দর করে এটাতে একদম কুক হতে পারে। আমি দেখেন ঠিক লক্ষ্য করে আমি একদম পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি একবারেই, পরবর্তীতে আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, কারণ একবারে বলক টকবগে যে গরম পানিটা সেই পানিটার উপরে মাছ দিলে এটা একসাথে সিদ্ধ হবে, কুক হবে, দুইটা একসাথে খুব সুন্দর করে একদম মিক্সড হয়ে যাবে, আর এই পানিটাই সিদ্ধ হয়ে একদম টেনে যাবে। তো আমি কিন্তু মাছটা একদম রেডি করে ফেলেছি, এখন একটু বাটিতে বেড়ে নিব সার্ভ করার জন্য। বাটিতে বেড়ে নিলে আমার সার্ভ করতে একটু সুবিধা হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু কমে গেছে, আর এই যতটুকু ঝোল আছে এতটুকু দিয়ে খেতে কিন্তু আসলে খুব ভালো লাগবে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এই মাছটা খুবই সুস্বাদু ছিল, আর এতটাই মজা ছিল আসলে, মেঘও অনেক মজা করে ভাত খেয়েছিল। আর এখানে আমি কিন্তু এখন একটু ঝোলের যে তরকারিটা আছে, বেগুন আলুর যে তরকারিটা, সেটার জন্য কিন্তু একদম মশলাটাকে রেডি করে নিব। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না, আজকে টমেটো দিয়েই রান্না করব। তো আমি তেলের উপরে টমেটো দিয়ে দিয়েছি, তারপর পর্যায়ক্রমে লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছু কিন্তু আমি এভাবেই দিয়ে দিব। তো এখানে কিন্তু হালকা করে কুক করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত হালকাভাবে টমেটোটা না গলে যায় ঠিক সেই টেক্সচারে আনতে হবে। তা আমি এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ, যেহেতু এটা ইলিশ মাছ বেশি একটা আদা রসুনের মানে দরকার হবে না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে, আদা রসুন দিলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা হারিয়ে যায়। তাই আমি এখানে অল্প পরিমাণের আদা রসুন দেব। এদিকে আমার ভাজি কিন্তু একদম কমপ্লিট, তাই ভাজিটাকে আমি খুব সুন্দর করে বাটিতে বেড়ে নিচ্ছিলাম। ভাজিটা কিন্তু হালকা একটু জুসি থাকবে, এতে করে ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হবে। যেহেতু বাচ্চা আছে তাই কিছু কিছু খাবার বাচ্চার কথা চিন্তা করেই কিন্তু আমাকে রান্না করতে হয়। যাদের বাসায় বাচ্চা আছে তারা প্রত্যেকেই তরকারি রান্না করার সময় ঝাল কিংবা জুসিনেসটা একটু কেয়ার করে, কারণ বাচ্চার কথাও কিন্তু তারা চিন্তা করে। যাই হোক, এখানে আমার যেই মাছের ঝোলের তরকারিটা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে রেডি অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি কারিটা একসাথে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম, আর এখানে এটা কুক করার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য কি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর আমার এই পানিটা কিন্তু একদম বলক চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার বেগুন আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিব, যে মাছটা এখানে আমি একদম আগে কষিয়ে রেখেছিলাম সেই মাছটাই কিন্তু দিব। তো আমি এই মাছ দেওয়ার পরে সাথে কিছু টমেটোও দিয়ে দিব, যেহেতু শীতের সিজন টমেটোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমি বেশ কিছু টমেটো কেটে রেখেছিলাম, তো আমি টমেটোগুলো খুব দিব, আর টমেটোটা খেতে আমার আসলে খুবই ভালো লাগে। অনেকেই আছে টমেটোটা খায় না, তারা এই পর্যায়ে টমেটোটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারে, আবার অনেকে আছে ধনিয়া পাতা খায়, তারা এই পর্যায়ে ধনিয়াটাকেও কিন্তু অ্যাড করতে পারে। আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি না, যেহেতু এটা ইলিশ মাছ। তো মাছটা আমার কুক করা হয়ে গেছে, তাই আমি কিন্তু এখানে একটা বাটিতে বেড়ে নেব। মাছটা দেখতে কিন্তু দারুণ লাগছিল এবং খেতেও মাশাল্লাহ অনেক ভালো ছিল, আর খুব সুন্দর করে আমি এটাকে বাটিতে বেড়ে নিচ্ছিলাম। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।